বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়ন। চলে এসেছি আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করতে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি বাঙালি প্রিয় মাছের ঝোল, বাট মাছের ঝোলটা আজকে বানিয়েছি একটু অন্য স্টাইলে। গরমে যেটা খেয়ে শরীরও সুস্থ থাকবে, আর গরম গরম ভাতের সঙ্গে খেলে মনটাও ভালো হয়ে যাবে। চলুন রেসিপিটা স্টার্ট করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 4 পিস রুই মাছ। রুই মাছে দিয়ে দিলাম নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এবার আমার কি কি মশলা লাগছে মাছের জন্য সেইটা দেখে নিন। নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি এখানে গোটা লঙ্কা 4-5টা, নিয়ে নিলাম এখানে টমেটো বাটা, আর নিয়েছি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি কচু আর আলু। এই রেসিপিটা আমি সিম্পল কিছু ঘরের মশলা দিয়ে, কচু আর আলু দিয়ে মাছের ঝোলটা বানাবো। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল। এই রেসিপিটা বাঙালি স্টাইলে মাছের ঝোল হচ্ছে, তাই সর্ষের তেল ব্যবহার করতে হবে। সর্ষের তেলটা দেওয়ার পরে একটুখানি নুন ছিটিয়ে দিলাম কড়াই দিয়ে, ভালো করে মিশিয়ে নিলাম। এরকমভাবে মাছ ভাজলে মাছটা কখনোই কড়াইতে লেগে যাবে না। এবারে মাছটা দিয়ে ভালো করে 2 পিটি আমাদের লালচে করে ফ্রাই করে নিতে হবে। আমি যে প্রসেসে মাছ ভাজাটা বলছি বন্ধুরা, এই প্রসেসে বানাবেন, দেখবেন কখনোই কড়াইতে লাগবে না মাছটা। এরকম করে সমস্ত মাছগুলোই আমি ভেজে নিয়েছি দেখুন। এবারে সেম তেলের মধ্যেই আমি আলু আর কচুটা যেটা কেটে রেখেছিলাম সেইগুলোকেও হালকা নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো। বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ফ্রাই করলে কাঁচা ভাবটা চলে গেলে তুলে সাইডে আমি রেখে দেবো। যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, প্লেলিস্ট বানানো আছে, দেখবেন অনেক রকমের রেসিপি ওখানে শেয়ার করেছি, ভালো লাগবে আশা করি আপনাদের। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। এরপর যে তেলটা বেঁচেছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কা। আর ফোড়নটা 2-3 সেকেন্ডের জন্য ফোড়নটা হয়ে যেতে দিয়ে দিলাম এখানে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাও হালকা নেড়ে চেড়ে ফ্রাই করে নেবো, যতক্ষণে না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। হালকা সটে করলে হয়ে গেলেই দিয়ে দেবো এখানে টমেটো পিউরেটা। টমেটো পিউরেটা দিয়েও ভালো করে কুক করতে হবে। এর সঙ্গেই আমি মিশিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। চাইলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন যারা ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতন নুন। দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কষাবো। টমেটোটাকে এরকম করে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে। যখন এরকম মশলা থেকে তেল ছেড়ে আসবে দেখে বোঝা যাবে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে ভালো করে। তাতে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর কচুটা, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেবো 2-3 মিনিটের জন্য কষিয়ে নেবো। এরকম কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ মতন আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ উষ্ণ গরম জল। গরম জল ব্যবহার করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় আর টেস্টটাও বজায় থাকে। এরপরে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য কুক করবো, যতক্ষণ না হাফ কুক হয়ে আছে আলু আর কচুটা। দেখুন, দেখে বোঝা যাচ্ছে অলমোস্ট হয়ে এসছে 5 মিনিট পরে। এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও আমাকে ভালো করে আরও 5-7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে কুক করবো, যাতে মাছের মধ্যেও সমস্ত মশলা ঢুকে যায় আর ভালো করে আলু আর কচুটাও একদম কুক হয়ে যায়। সিম্পলভাবে এই মাছের ঝোলটা করছি একদম বন্ধুরা, আশা করি সবার ভালো লাগবে, গরমকালে খেয়েও ভালো লাগবে আর সুস্থও থাকবে শরীরটা। সেই জন্য আমি এরকম একটা রেসিপি শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকেও যেতে যেতে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, যখন দেখে নিলাম আমি স্প্যাচুলার সাহায্যে যে আলুটা ভেঙে যাচ্ছে, মানে কুক হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেবো এখানে একটুখানি ফ্রেশ ধনে পাতা। ধনে পাতাটা উপর থেকে এরকম ছড়িয়ে দিলে, এইরকম একটা রেসিপি যেটা সিম্পলভাবে রান্না করি আমরা, সেই রকম রান্নাতে দিলে ভালোই টেস্ট হয় খেতে। গরম গরম এরকম কচু আর আলু দিয়ে মাছের ঝোলটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডসের সঙ্গে, আর আমাকে কমেন্ট করে জানাবেন বাড়িতে সবাই কি বললো এই রান্না খেয়ে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো, আমি আবারও ফেরত আসবো আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে শেয়ার করতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্যে।